কোথায় শেখ শাহজাহান, কবে ধরা পড়বে, কে ধরবে, রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় এজেন্সি? 49 দিন পরও এই প্রশ্নের উত্তর অধরা। পুলিশ গেল, পুলিশের ডিজিপি গেল, সারাত কত তামাশা হলো, উনি বললেন সব ঠিক করে দেবো, যত অপরাধীদেরকে সব ধরব, শাস্তি দেবো। আমরা প্রথম দিন থেকে বলেছি রাজ্য সরকার অপরাধীদের সরকার হয়েছে, পুলিশ অপরাধীদের পাহারা দিচ্ছে, তারা গিয়ে দেখেছে যাতে অপরাধের জগৎ ঠিকমতো চলে। এই যে ইডি কলকাতায় আমরা দেখলাম তৃণমূলের বড় বড় নেতাদেরকে অ্যারেস্ট করতে সময় নিল না, অথচ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েও তাদের উপরে চড়াও হয়, তাদের ওখান থেকে ফিরে আসতে হয়। এই বিষয়টাকে তো আপনারা ইলেকশনের আগে তো সমস্তটা আইওয়াশ। পশ্চিমবঙ্গের মানুষকে মুখ্যমন্ত্রী বলতে চাইছে যে আমরা বিজেপির বিরোধিতা করছি, কিন্তু না, কারণ ভাইপোকে বাঁচাতে, ভাইদের বাঁচাতে, নিজেকে বাঁচাতে, নিজেদের সম্পত্তি বাঁচাতে, পারিবারিক সম্পত্তি বাঁচাতে ওনাকে বিজেপির সাথে হাত মিলিয়ে চলতে হবেই। আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, দেখুন যে আধেক আধেক সিট আপনারা নেবেন, আধেক আধেক সিট আমরা জিতবো, আপনারা জিতবেন। পশ্চিম বেঙ্গল মে এক ওর মহিলায় আপনি আপকো সুরক্ষিত নেই সমঝ রি, সন্দেশ খালি কি অত্যাচার মহিলাওঁ পর, ইয়ে সন্দেশ খালি কা সন্দেশ গলি গলি দেশ মে গিয়া, মমতা জি কি সরকার মে মহিলাওঁ পর অত্যাচার, ইয়ে সন্দেশ খালি কা সন্দেশ গলি গলি গিয়া। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহ করব। আমি আপনার সকলকে, আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব, যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর কতদিন মেঘনাদের মতো অন্তরালে থাকবেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান? তার অধরা থাকার নেপথ্যেও কি রয়েছে রাজনৈতিক অঙ্ক? মুন্না আগরওয়াল, কমলকৃষ্ণ দে ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।